বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে ভিডিও তৈরি করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্নের উপরে। এই প্যাটার্ন শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য প্রযোজ্য না, এটা এমনকি চাকরি পরীক্ষাতেও এই প্যাটার্ন সম্পর্কে প্রশ্ন আসে থাকে। তো যাই হোক, আমি এই প্যাটার্ন সম্পর্কে আজকে আলোচনা করবো কীভাবে বীজগণিতীয় রাশি প্রতিষ্ঠা করতে হয় এবং পরবর্তী সংখ্যা নির্ণয় এবং এখান থেকে সমষ্টি। আমি আজকে এইটা দেখাবো। তাহলে বীজগণিতীয় রাশি প্রতিষ্ঠা, প্রথমে যে প্যাটার্ন বা তালিকা দেওয়া থাকবে সেটাকে লিখতে হবে প্রদত্ত তালিকা। প্রদত্ত তালিকা 5, 13, 21, 29, 37। তারপর প্রতি পদের পার্থক্য, তাহলে 13 13 5 গেলে 8, 21-এর মধ্যে 13 গেলে 8, অর্থাৎ প্রতি পদের পার্থক্য 8 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেহেতু প্রতি পদের পার্থক্য 8 করে বৃদ্ধি পাবো, তাহলে অতএব তালিকার পরবর্তী সংখ্যা 4টি হবে যথাক্রমে। সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা 4টি হবে যথাক্রমে 37, শেষ সর্বশেষ সংখ্যা যোগ, যেহেতু প্রতি পদে পার্থক্য 8, সেহেতু এখানে হবে 8, 37 আর 8 হতে 45, এখানে ক ব্যবহার করতে হবে, 45 যোগ 8, এখানে হয় 53, তারপর এখানে ক ব্যবহার করতে হবে, 53 যোগ 8, তাহলে এখানে হচ্ছে 8 আর 3 11, 1 আর থাকে 1, 61 ক ব্যবহার করতে হবে, 61 যোগ 8 সমান হচ্ছে 69। উত্তর পরবর্তী সংখ্যা 4টি যথাক্রমে 45, 53, 61, 69। তাহলে আমরা পরবর্তী সংখ্যাগুলো আমরা নির্ণয় করবো। তো ঠিক এইভাবেই আমরা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করবো। যদিও পরবর্তী সংখ্যা নির্ণয়ের আরও কিছু ধাপ আছে, যেমন এই যে এটা, এখান থেকে পরবর্তী সংখ্যা আমরা ওইভাবেই নির্ণয় করবো। এখানে 15 থেকে 8, তাহলে কত হচ্ছে 7 করে বৃদ্ধি পাচ্ছে 7 করে, তাহলে আমরা সর্বশেষ সংখ্যার সাথে 29-এর সাথে 7 যোগ করবো, তাহলে 29-এর সাথে যোগ করে হচ্ছে 36, 36-এর সাথে আবার 7 যোগ করে তাহলে পরবর্তী সংখ্যা আমরা এইভাবে এটা নির্ণয় করতে পারবো। এখন আমি যেটা শিখাবো সেটা হলো কিভাবে বীজগণিতের রাশি প্রতিষ্ঠা করতে হয়, সেটা শিখাবো। খুব সহজেই বীজগণিতের রাশি প্রতিষ্ঠা করা যায়। তাহলে এখানে প্রদত্ত তালিকা 5, 13, 11, 29, 37, তাহলে 29, 37, সেটা হচ্ছে আমাদের প্রদত্ত তালিকা। তাহলে এখান থেকে আমাদের বীজগণিতীয় রাশি প্রতিষ্ঠা করতে হবে। তো বীজগণিত রাশি প্রদত্ত তালিকা থেকে যদি আমরা বীজগণিতীয় রাশি তৈরি প্রতিষ্ঠা করি, তাহলে শুরুতে লিখতে হবে প্রথম পদ, 5, যেহেতু এখানে প্রথম পদ পাঁচ আছে 5 লিখবো, এটার প্রথম পদ 8 দেওয়া আছে 8 লিখবো। লেখার পরে দ্বিতীয় পদের মধ্যে প্রথম পদ দিয়ে 13-এর মধ্যে 5 গেলে হয় 8, দুটো সমান নয়, এখানে 3 বেশি আছে, তাহলে -3। তাহলে আর প্রথম যে সংখ্যাটা আমরা পেলাম এসবে 1 গুণ করতে হবে, 8 গুণন 1 -3, অর্থাৎ 8 কে 8 -3 = 5 হয়, অর্থাৎ সব ঠিক আছে। এখন হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ যেহেতু এখানে 13 আছে আর যেহেতু পরের বে 3 করে বিয়োগ করতে হবে, তাহলে এখানে 16 লিখতে হবে, 16 -3, তাহলে 8 গুণন 2 -3। এখন তৃতীয় পদ, তৃতীয় পদটা হচ্ছে 21, তৃতীয় পদ 21, তাহলে যেহেতু আমাদের 3 করে ভাগ দিতে হবে, তাহলে সে 3 যোগ করতে হবে, 24 -3, তাহলে 8 গুণন 3 -3। তো অনুরূপভাবে, কতম পদ হবে, এখানে এই যে 8 ফিক্সড গুণন, এদিকে 1, 2, 3, এগুলো যেটা পরিবর্তনশীল তার পরিবর্তন আমরা ক লিখবো, -3 ফিক্স সে 3 লিখবো, অর্থাৎ 8 ক -3, এটাই হলো আমাদের বীজগণিতীয় রাশি। তাহলে আমরা বীজগণিতীয় রাশি খুব সহজেই শিখলাম, প্রথমে আমরা প্রথম পদ দেখবো সমান দেবো, দিয়ে দ্বিতীয় পদের মধ্যে প্রথম পদ বিয়োগ করবো, বিয়োগ করার পর দেখা যাচ্ছে যদি বড় হয় তাহলে বিয়োগ করবো, আর যদি কম হয় তাহলে যোগ করবো, বড় হলে বিয়োগ আর যদি কম হয় তাহলে যোগ করতে হবে। তারপরে আমরা এই প্রথম সংখ্যার সাথে 1 গুণ করবো, যোগের সংখ্যা, আমরা এখানে যেহেতু বিয়োগের সংখ্যা আছে সেটাকে আমি বিয়োগের সংখ্যা লিখছি,
এখন দ্বিতীয় পদ, যেহেতু 3 করে বিয়োগ করতে হবে, তৃতীয় পদ 13, তাহলে এখানে 16 লিখতে হবে, 16 বাই 3 বার। এইরকম করে আমাদের বীজ গণিতীয় রাশি প্রতিষ্ঠা করতে হবে। এখন যেটা আমরা শিখবো, অন্যভাবে আমরা যদি এটার যদি বীজগণিত রাশি প্রতিষ্ঠা করতাম, তাহলে এখানে প্রথম পদ কি হতো, দ্বিতীয়টার প্রথম পদ, প্রথম পদ ইকুয়াল টু 8, যেহেতু 8, তাহলে এই 15-র মধ্যে সেটা 8 বিয়োগ করি হয়ে যায় 7। তো যেহেতু এটা ছোট, এটি এক বেশি আছে, তো এই সাথে যোগ কী করতে হবে, 1 দিতে হবে। এখন তাহলে 7 × 1 এইরকম। এখন দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ এখানে কত আছে, তাহলে 15, তাহলে যেহেতু 1 যোগ করতে হবে, তাহলে এখানে 14 দিতে হবে, 14 + 1, তাহলে আমাদের এখানে 7 × 2, সরি, যোগ 1, 7 × 2 যোগ 1, এখানে তাহলে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ আছে ওখানে 22, তাহলে আমাদের এখানে যাবে কি 21 + 1, 7 × 3 + 1, তা আমাদের লিখতে হবে অনুরূপভাবে, অনুরূপভাবে কতম পদ, কতম পদ, তাহলে 7 × ক + 1 সমান 7 ক + 1। এটা হলো এটার বীজগণিতীয় বীজগণিত রাশি নির্ণয়। আমি দুইটারই বীজগণিত রাশি নির্ণয় দেখালাম। এখন আমি দেখাবো কিভাবে রাশিটির প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করতে হয়। রাশিটির প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয়, যেহেতু আমি প্রথমটি বীজগণিতের রাশি পাচ্ছি 8 - 3, এখান থেকে আমরা একটা সাধারণত নির্ণয় করে দেখাবো। 3 নম্বরটা 2 নং হতে পারে, 20 গুণিতীয় রাশি 8 - 3, এটা আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে যেহেতু বীজগণিতীয় রাশি আমরা পাইলাম, তাহলে আমাদের বলছে প্রথম 50টি পদ, তাহলে 50তম পদ বের করতে হবে। তাহলে অতএব 50তম পদ ইকুয়াল টু, তাহলে 8 গুণ কর জায়গার তাহলে 50, যদি বলতে 100তম পদ তাহলে কর জায়গার 100 বুঝতো, তাহলে 50 - 3 আছে 3, তাহলে 400, 85 চলবে, 400 - 3 সমান হচ্ছে 397। তাহলে অতএব 50তম পদের সমষ্টি, এবং 50তম পদের সমষ্টি চাইছে, 50তম পদের সমষ্টি, সমষ্টি নির্ণয় সূত্রটা হলো, সমষ্টি নির্ণয় সূত্রটা হলো প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড টু প্রথম পদ যোগ শেষ পদ। তাহলে আমরা কি নির্ণয় করলাম, 50তম পদের সমষ্টি নির্ণয় করতেছি। তাহলে সমষ্টি নির্ণয়ের থেকে আমাদের প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইড টু, তাহলে আমাদের এই প্যারেলের প্রথম পদ কত আছে, 5, প্যারেলের প্রথম পদ আছে 5, যোগ শেষ পদ আমরা 50তম পদ পার করে রাখছি, 397, 397, এখানে গুণন পদের সংখ্যা, যেহেতু এখানে 50তম পদ বলছে তাহলে পদের সংখ্যা 50, যদি এখানে 100তম পদ বলতো তাহলে পদের সংখ্যা 50 হতো, ডিভাইডেড টু, তো এটাতে পদের সংখ্যাকে কত হচ্ছে হয় 25। তাহলে আমরা এখন যেটা করব, এই 535-এর 5, 500 যোগ করব, তাহলে 402 গুণন 25, এই যে এটা গুণ করে যেটা হবে সেটাই নির্ণয় 50তম পদের সমষ্টি। তাহলে আমরা 50তম পদের সমষ্টি নির্ণয় করলাম। অন্যতম এখানে 20তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে 20তম পদের সমষ্টি হলে কি হবে, তো এখানে প্রথম পদ, প্রথম পদ 8, যেহেতু আমরা আমার কাছে 7 ক + 1, তাহলে 20তম পদ, তাহলে প্রথম পদ হচ্ছে 8, এবং তাহলে হচ্ছে 20তম পদ, তাহলে এখানে 20, 20 সাথে 141, 141 হবে, তাহলে 8 + 141 × 20 / 2, আর এখান থেকে এরকম করে 20তম পদ এখান থেকে এই নিয়ম বের করবো, করে তারপর আমরা 50তম পদ বের করবো, ইভিনে 50তম পদ বের করবো, এই সূত্র ফেলে বের করে দুটির মধ্যে দুটা বিয়োগ করবো, বিয়োগ করে যেটা হবে সেটাই নির্ণয় সমাধান। যাই হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করলাম কীভাবে বীজগণিতীয় রাশি প্রতিষ্ঠা করতে হয় এবং কীভাবে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হয়, এই দুটা সম্পর্কে আমি আলোচনা করলাম। যদি এরকম আমি আরও বিস্তারিত ভিডিও করবো, এখন আমার এই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
এবং বেল বাটনটিকে চাপ দিবেন। আমি পরবর্তীতে অনেক অনেক ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ, 8, 9, 10 ইন্টারমিডিয়েটের গণিতের ভিডিও, ইংলিশের ভিডিও, ফিজিক্স কেমিস্ট্রির ভিডিও, এবং এদিক থেকে 6, 7 গণিতের ভিডিও করবো ইনশাল্লাহ, বিজ্ঞানের ভিডিও করব। এগুলো অন্তত পক্ষে আপনারা আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আপনাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন থাকে ইনশাল্লাহ নিচে কমেন্টে লিখবেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আশা করি অনেক উপকার হবে। আল্লাহ হাফেজ।